দ্বার খোল। গানের মাধ্যমে শুরু হলো অনুষ্ঠান। প্রথা ভেঙে বিশ্বভারতীতে বসন্ত বন্দনা। শুক্রবার সকালে গৌড় প্রাঙ্গণ মঞ্চে শুরু হলো অনুষ্ঠান। বিশ্বভারতীতে পালিত হচ্ছে অকাল বসন্ত। বসন্ত উৎসবের আগে বসন্ত বন্দনা। এই বসন্ত বন্দনা ঘিরেও প্রশ্নচিহ্ন উঠছে যে কেন বিশ্বভারতী বসন্ত উৎসব পালন করলো না। উপাচার্যের যে চিঠি ওয়েবসাইটে বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে বিশ্বভারতীর যে অধঃপতন, তার পেছনে প্রাক্তন উপাচার্য, শিক্ষাকর্মী ও বোলপুরবাসীকে দায়ী করা হয়েছে। বিবৃতিতে উপাচার্য উল্লেখ করেন বিশ্বভারতীর মঙ্গলের কথা। তিনি বলেন, বিশ্বভারতীর মান পড়েছে, এর জন্য অন্যরাই দায়ী। আগের মতো আর নেই বিশ্বভারতী, এর জন্য দায়ী ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, বিশ্বভারতীর অংশীদার সবাই। বিবৃতিতে এই সমস্যার সমাধানের উপায়ও তিনি উল্লেখ করেন। একটা প্রশ্নচিহ্ন উঠছে যেখানে মন্দিরে বিভিন্ন সময় তিনি প্রশ্নচিহ্ন উঠছেন, আশ্রমিকদের পুরো খোকা বলছেন এবং এখানে অশিক্ষিত মানুষে ভরে গেছে, সেখানে কেন আজকে বসন্ত বন্দনা? গত কয়েক বছর করোনার দাপটে বন্ধ ছিল বিশ্বভারতীর বসন্ত বন্দনা। এই বছর করোনার দাপট স্বাভাবিক হওয়ায় সকলের ধারণা ছিল আগের মতোই হবে বসন্ত উৎসব। তবে কার্যত বলা যেতে পারে সেই আশায় জল ঢেলে দিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এই বছর বিশ্বভারতীর ব্যক্তিগত পরিসরে আয়োজন করা হয় বসন্ত বন্দনা। অনুষ্ঠানে উপস্থিত থাকেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বভারতীর পড়ুয়ারা নিজেদের মধ্যে আবির খেলা ও অনুষ্ঠানের মধ্যে দিয়ে বসন্ত বন্দনায় মেতে ওঠেন। তবে অকাল বসন্ত বন্দনা অনুষ্ঠানে খুশি নন পড়ুয়ারা। বসন্ত উৎসবের দিনেই এই উৎসব হলেই খুশি হতেন তারা, এমনটাই জানালেন বিশ্বভারতীর পড়ুয়ারা। বিষয়গুলো ভালো লাগছে, বাট আগেকার মতো যে ফিলিংসটা ছিল, বাট সেই রকমই ফিলিংসটা আসছে না এখনকার। আগের দিনে যখন মানে এত ভালো লাগতো, অনেক অনেক বোলপুর পুরো ভর্তি হয়ে যেত, বাট এখন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আক্ষেপ তো লাগছে বসন্ত উৎসবের যে ঐতিহ্য সেটাকে নষ্ট করে বসন্ত বন্দনা, সেটাতে আক্ষেপ তো অবশ্যই হচ্ছে। কিন্তু অনুষ্ঠানটি যে হচ্ছে এটা, এই জন্যই আমরা এখন যোগদান করতে এসেছি। বিশ্বভারতীতে প্রবেশের ক্ষেত্রে কড়া কর্তৃপক্ষ। নির্দিষ্ট ড্রেস কোড না থাকায় ঢুকতে দেওয়া হলো না অনেক অভিভাবককে। ধরেন সিঙ্গি থেকে এসেছি বা গার্জেন, আমার মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ছে, বা অভিভাবকদের তো নোটিশ করতে দিয়েছে সাদা পায়জামা পাঞ্জাবি পরতে, শিক্ষিত বলছে সাদা পায়জামা পাঞ্জাবি পরতে, বা এটা তো কখনো কামও নয় না, দেখুন না সব গার্জেনরা এখন অপেক্ষা আছে। বসন্ত বন্দনাতে অশান্তি। নির্দেশ অমান্য করে গৌড় প্রাঙ্গণে আবির খেলায় পড়ুয়াকে মারধরের অভিযোগ নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। এবং বলা চলে যে এই প্রথম কিন্তু বসন্ত বন্দনা পালিত হচ্ছে, এবং কেন এই ধরনের অনুষ্ঠান করা হচ্ছে সেটা নিয়ে তিনি যে বক্তব্য বুধবারের উপাসনায় তিনি জানাচ্ছেন যে এখানে বসন্ত তাণ্ডব হতো, তাই কিন্তু তিনি বসন্ত বন্দনার আয়োজন করেছেন। বীরভূম থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, আরপিএলউসনিউজ। অকাল বসন্ত উৎসব নিয়ে বিশ্বভারতীর উপাচার্যকে তীব্র আক্রমণ শোনালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিশ্বভারতীর সঙ্গে জড়িত সকলেই রবি ঠাকুরের মার্গদর্শন নিয়ে চলে, কিন্তু আজকাল বিশ্বভারতীর বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর মার্গদর্শনের কথা লেখা থাকে বলে মন্তব্য করলেন কুণাল ঘোষ। বিশ্বভারতীর উপাচার্য যে চিঠিটি করেছেন সেটি সব দিক থেকেই তার প্রতিবাদ হওয়া উচিত। এটা শুধু দল হিসেবে আমাদের কোনো বক্তব্য আলাদা করে কি জানাবো, মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত বিষয়টি তো জানিয়েছেন। যারা বর্ষিয়ান বিশিষ্ট শিক্ষাবিদ, আশ্রমিক এবং বিশ্বভারতীর সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, তারা নিশ্চিতভাবে নিন্দা করবেন। সবচেয়ে বড় কথা যে বিশ্বকবির মার্গদর্শন অনুযায়ী চলি, আজকে বিশ্বভারতীর প্রেস স্টেটমেন্টে বিশ্বকবির মার্গদর্শন থাকে না, লেখা থাকে প্রধানমন্ত্রীর মার্গদর্শনে চলি। ফলে তারা যে এই ধরনের একটা পক্ষপাতমূলক আচরণ দৃষ্টি নিয়ে চলবেন,
অমর্ত্য সেনের মানুষকে মতো মানুষকে অপমান করবেন, তো সেটা খুবই প্রত্যাশিত। ফলে এই ধরনের তরজা, যেটা একটা ধারাবাহিক তরজা চলছে, সেটা বোধহয় ঠিক নয়। এটা বাংলার ঐতিহ্য, বিশ্বভারতীর ঐতিহ্য, বর্ষিয়ান আশ্রমিক অনেককেই বোধহয় অপমানিত করা হচ্ছে, ফলে এগুলো যেটা চলছে সেটা বাঞ্ছনীয় নয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যদি রসাতলে যায় তাহলে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তার জন্য দায়ী, পাল্টা কটাক্ষ তৃণমূলের। সাংসদ তথা তৃণমূলের মুখপাত্র শান্তনু শেঠের প্রতিক্রিয়া, উপাচার্য কেন্দ্রের হয়ে কাজ করছেন, কেন্দ্র থেকে যা বলে দেয় সেটাই তিনি করে থাকেন। জলের মতো পরিষ্কার, তিনি যবে থেকে উপাচার্য হয়ে এসছেন তবে থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে রসাতলে যাচ্ছে। যখন তখন কাউকে সাসপেন্ড করা, কাউকে বহিষ্কার করা, কার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, পাঁচিল নিয়ে নোংরা রাজনীতি করা, সংকীর্ণ মনোভাব দেখানো, আসলে তিনি কেন্দ্রের শাসক দলকে খুশি করার জন্য তাদের তল্পিবাহক হয়ে এমন কাজ করছেন এবং এমন কথা বলছেন। সম্প্রতি বিশ্ববরণ্য নোবেল লরিয়েট অমর্ত্য সেনের সম্বন্ধে যেভাবে তিনি কুরুচিকর মন্তব্য এবং কাজ করেছেন, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যেভাবে তিনি বিষোদ্গার করেছেন ওই চেয়ারে বসে সেটা করাটা একেবারেই অনভিজ্ঞত। সুতরাং তার হাত ধরেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আজকে রসাতলে গেছে। তাই আমি মনে করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য, তার অবিলম্বে উচিত এই ধরনের মানুষকে বিশ্বভারতীর মতো একজন একটা খ্যাতিসম্পন্ন সংস্থা থেকে অবিলম্বে তাকে সরিয়ে দেওয়া। আমরা এনেই কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত, সাধারণত আমরা দেখে থাকি দোল পূর্ণিমার দিনই বসন্ত উৎসব বিশ্বভারতীতে। করোনা অতিমারীর জেরে দুবছর বন্ধ ছিল, গত বছরও হয়নি, এপারে কিন্তু সবাই আশা করেছিলেন, কিন্তু সেই আশা একবারে জল ঢেলে দেওয়া হলো। পর্যটক তো দূরস্থ, প্রাক্তনীদেরই সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। কি বলছেন প্রাক্তনীরা? দেখো, একেবারেই বিশ্বভারতী যারা প্রাক্তনী রয়েছেন তারাও যেটা বলছেন যে বিশ্বভারতী যে উপাচার্য বারবারই কিন্তু যে পুরো খোকাগুলো অপমান করছেন, কখনো অমর্ত্য সেনকে ইস্যুকে অপমান করছেন, এবং আমরা যেটা দেখেছি যে একটা খোলা চিঠি ওয়েবসাইটে দিয়েছেন, সেখানে কিন্তু বিশ্বভারতীর অধঃপতনের জন্য একবারে প্রাক্তনীদের এবং প্রাক্তন উপাচার্যদের দায়ী করছেন। এক কথায় বলেছেন তার জামানায় যে অধঃপতন এবং এই যে বসন্ত উৎসবের রীতি, সেই রীতি না মেনে কিন্তু আজকে বসন্ত বন্দনা করা হলো এবং সেটাকে অকাল বসন্তই বলা চলে এবং রং খেলা হলো, যেটা রীতি অনুযায়ী কিন্তু বিশ্ববরদের ইতিহাসে নেই এবং বসন্ত উৎসবের দিনেই কিন্তু রং খেলার নীতি রয়েছে। সেখানে এই ধরনের রীতি বারবার কিন্তু ভাঙতে সেখানে আমরা দেখেছি যে পৌষ মেলাও কিন্তু তিনি করতে চাননি, এবং আমরা বক্তব্য শুনতে পাচ্ছি সেখানে তিনি দিচ্ছেন, সেখানে তিনি জানাচ্ছেন যে আমরা বসন্ত যে ভাঙা যে প্রথা আমরা ভাঙবো এবং সে এইভাবেই বসন্ত বন্দনা করে কিন্তু আমরা এইভাবে উৎসবটিকে পালন করব, বসন্ত উৎসব করব না। বসন্ত উৎসব যারা করে তারা বসন্ত তাণ্ডব চান বলে বুধবারের মন্দিরেও আমরা দেখেছি কটাক্ষ করতে। একদমই তাই, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।